নমস্কার, আমি আজ আপনাদের একটা স্ন্যাক্সের রেসিপি দেখাবো, সেটা হলো চিকেন পাস্তা। আর এই চিকেন পাস্তা করতে গেলে কি কি লাগবে, প্রথমেই বলি লাগবে আমার পাস্তা। আমি 200 গ্রাম মতো পাস্তা নিয়েছি। তবে আমার চিকেন, আমি চিকেনটা লম্বা লম্বা করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এটা আমার 100 গ্রাম চিকেন। আর গাজর নিয়েছি হাফ পিস, এটাও সরু সরু লম্বা করে কেটে নিয়েছি। আর ক্যাপসিকাম নিয়েছি আমি, একটা ক্যাপসিকামের চার ভাগের এক ভাগ আমি লম্বা করে সরু করে কেটে রেখে দিয়েছি। আর বিনস নিয়েছি 2টো বিনস, এটা ছোট টুকরো করে কেটে রেখেছি। আর কাঁচা লঙ্কা নিয়েছি 3টে, এটাও আমি কুচি করে কেটে নিয়েছি। আর আদা রসুন পেস্ট নিয়েছি আমি 1 চা চামচ। আর ছোট্ট দেখে একটা পেঁয়াজ আমি কুচিয়ে রেখে দিয়েছি। আর লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, হলুদ গুঁড়ো নিয়েছি 1/2 চা চামচ, আর কাজু নিয়েছি কয়েকটা, আর কর্নফ্লাওয়ার নিয়েছি 1 চা চামচ। লাগবে আমার পরিমাণ মতো নুন, লাগবে আমার পরিমাণ মতো দুধ। আমি জলটা ফুটতে দিয়েছি, এবার আমি পাস্তাটা সিদ্ধ করতে দেব। তার আগে আমি প্রথমে একটু নুন দেব, 1 টেবিল চামচ মতো তেল দেব, সাদা তেল। পাস্তাটা আমি দিয়ে দেব, এটা আমি সিদ্ধ হতে দেব। পাস্তাটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এবার জল থেকে ছেঁকে তুলে নেব। আমি এবার কড়াইতে 1 পোলা তেল দিয়েছি, দিয়ে এবার গাজরটা দিয়ে দেব, ক্যাপসিকামটাও দিয়ে দেব, বিনসটাও দিয়ে দেব। আমি এগুলো একটু হালকা নাড়াচাড়া দিয়ে তুলে রাখবো। আমি গাজর, ক্যাপসিকাম আর বিনসটা হালকা আমি ফ্রাই করে নিয়েছি, এবার আমি এটা উঠিয়ে নেব। আমি আবারও 1 পলা তেল দিয়ে নিয়েছি, নিয়ে এবার পেঁয়াজটা এতে দিয়ে দেব। পেঁয়াজটা আমি একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আমি এবার এই আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। লঙ্কা কুচিটা দিয়ে দেবো। আমি এবার চিকেনটাকে দিয়ে দেবো। লঙ্কা আর হলুদটা দিয়ে দেবো। পরিমাণ মতো নুন দেবো। তো আমার চিকেনটা সুন্দরভাবে আমি কষে নিয়েছি, পেঁয়াজ আদা রসুন দিয়ে কষা হয়ে গেছে। আমি এবার এতে পাস্তাটা দিয়ে দেবো। আমি চিকেনের সাথে পাস্তাটাকে সুন্দর করে একটু কষে নেব। আমার চিকেনের সাথে পাস্তাটা সুন্দর করে কষে নিয়েছি, আমি এবার গাজর, বিনস আর ক্যাপসিকামের সাথে মিলিয়ে দেবো।
আমি কাজুটা পেস্ট করে রেখেছি, একটু দুধ দিয়ে পেস্ট করেছি, একটু দিয়ে দেবো। এবার আমি দুধটা দিয়ে দেবো। আমি এবার মিক্সিটা ধুয়ে দিয়ে দেব। একটু ফুটতে দেব। আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ফুটতে দেব। আমার 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকা দিয়ে ফুটতে দিয়েছিলাম। আমি কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম, কর্নফ্লাওয়ারটা দিতে লাগবে না, যেহেতু কাজু বাটাটা দিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে প্লেটে উঠিয়ে দেব। গেছে আমার চিকেন পাস্তা, খুব মজাদার একটা রেসিপি, বাচ্চারা খুব ভালোবাসবে। আর আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন, বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। এই রেসিপিটা দেখে আপনারা আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন, রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নিত্য নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।